সোনামণিরে মারছে, ওদের আমি মাইরা ফেলবো, ওরা আমার সোনামণিরে মারছে। মা দেখো ওই যে আসছে, ওই দেখো তোমার বাবা। বাবা আসছি মামনি। ঘটনা কি তোর মা আর আমার মা একসাথে? কি করছস তুই? কি করেছে? স্কুলে না গিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে। বললেই হলো, আমার জান স্কুলে যায় না। আর আজ তো স্কুল ছুটি। হ্যাঁ মামা, আজ স্কুল নাই। প্রমিস? কে বলছে আজ স্কুল নেই? মামা, আমাদের স্কুলের জামাল স্যার মারা গেছেন। ইন্নানিল্লাহ। গতকালই তো দেখেছি, এবং আমার সাথে কথাও হয়েছে। আগুনের মা কেমন আছেন? তার মানে আপনি এখনো মরেন নাই? পড়ি নাই, তুমি বললে মরতে পারি। তুই তাহলে স্বপ্ন দেখছো? মামা স্বপ্নই দেখেছি। দেখতে মাসি সাহেব, স্কুলে না গিয়ে উল্টো বলছে আপনি নাকি মারা গেছেন। আপনি এদিকে কি কাজে? তোমার সাথে দেখা করতে এসেছি। গতকাল তোমার মা মারা গেছে বলে কবিতা স্কুল থেকে ছুটি নিয়ে এসেছে, তাই নাকি? আপনি ভালো আছেন তো ভাবি। কি, তুই আমার মাকে মেরে ফেলে যাস? আমাকে খবরদার, খবরদার, ওরে কেউ ছুবি না। কান্দে না মা, কান্দে না, কান্দে না। ভাইয়া, তোমার কারণে কবিতা নষ্ট হয়ে যাচ্ছে। কবিতাকে এখানে রাখলে সে তার মামার মতোই হবে। ভাবি, তার চেয়ে কবিতাকে শহরের ভালো একটা স্কুলে ভর্তি করে দিন, অন্তত লেখাপড়াটা ভালো হবে। বাবা আগুন, বলো। পাশের ঘরে সীমাকে তুই কখনো কি দেখেছিস? কেন, ওর কি হয়েছে? সব সময় মাম্মি ড্যাডি বলে ইংরেজিতে কথা বলে। ইংলিশ ছাড়া বাংলা বলতেই জানে না। এতে কষ্ট পাওয়ার কি আছে? কৈশা একটা সর দিলেই মা বলে ডাকবো। ভাইয়া বল, ঢাকায় কবিতার বাবার ফ্রেন্ডের ভালো একটা স্কুল আছে। এই বয়সে আপনার আবার লেখাপড়ার কি দরকার? না না, আমার জন্য নয়, আমাদের কবিতার জন্য। অনেক ভালো স্কুল এবং পুরো ইংলিশ মিডিয়াম। আমার ইচ্ছা নাই। ও যদি ইংলিশ না শিখে তাহলে বিদেশ গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করবে কিভাবে? আমরা থাকতে ওর বিদেশে যাওয়ার প্রশ্নই আসে না। বিয়ে দিলে কি করে? আমার 100 একর জমি যৌতুক হিসেবে দিয়ে দিব। আগুন, তুই আমার কথা বোঝার চেষ্টা কর। কেউ যদি এই বিষয় নিয়ে আবার আলোচনা করে তাহলে আমরা তুলে ফেলবো, একটা মাইল দিব। আমার লোক কিসে না খাও। মামা, 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 কি হয়েছে মা? চলো আমরা ঢাকায় গিয়ে স্কুলে ভর্তি হয়ে যাই। তোর মাথায় হঠাৎ এই বুদ্ধি আসলো কেন? আম্মু কাঁদছে। তুই চলে গেলে আমি কাঁদবো না? আমি শহরে গিয়ে বেশি দিন থাকবো না, এক সপ্তাহের মতো থেকে চিড়িয়াখানা, শিশু পার্ক, জাদুঘর দেখে তারপর কোন এক ম্যাডামের হাতে জোরে একটা কামড় দিব, তখন উনারাই আমাকে বিদায় করে দিবে। বুদ্ধিটা মন্দ না। এখন শো, শো, ঘুমো। কবিতা, হোয়াটস ইউর নেম? কবিতা। দেখছো ইংরেজিতে কি দারুণ কথা কইছে? ইংলিশে কবিতা না, উনি কথা কইছে। কোন ক্লাসে পড়ো? সেকেন্ড ক্লাসে। 6 6 আর হাউ মাচ? গুড, ওকে লোয়ার কেজিতে ভর্তি করান। শাবাশ। দেখছো ভিতরে কেমন চমক দেখাই দিল? চমক না ছাই, 6 6 20 বলার সাথে সাথে 2 ক্লাস থেকে লোয়ার ক্লাসে নামাইয়া দিছে। তাহলে তো ভালো হয়েছে। ভাইয়া, এখনই ওকে হোস্টেলে ভর্তি করিয়ে দিই। আরে এত ব্যস্ত হওয়ার কি আছে? শহরটা একটু ঘুরে দেখতে হইব না? চলো।
পুতুল পুতুল ভাগ্নি আমার থাকনা বুকের কাছে, মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে, দেখলে তোরে এক নজরে প্রাণটায় আমার বাঁচে। যদি বাইনা ধরে যাব চাঁদের দেশে, মামার কাঁধে চড়ে ঠিকই যাবে ভেসে ভেসে। সত্যি নেবে নাকি দিবে না তো কাকি, থাকবো না আর কাকি দিলে তোমাদেরই মাঝে। ও ভাগ্নি পুতুল পুতুল ভাগ্নি আমার থাকনা বুকের কাছে, মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে। মামা আমার মাথা ছুঁয়ে আর দোয়া করো, একদিন যেন হতে পারি আমি অনেক বড়। একটু আড়াল হলে দু চোখ ভরে জলে, ছায়া হয়ে থাক না পাশে চাই না এর বেশি। সবার চাইতে দিও স্নেহ আদর ভালোবাসা, সবই আমায় দিও। মামা তুমি যেখানে যাও সঙ্গে আমায় নিও। ও ভাগ্নি পুতুল পুতুল ভাগ্নি আমার থাকনা বুকের কাছে, মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে। ভাইয়া কবিতা আমরা খেয়ে নিচ্ছি। আরে জোরে মামা। আপনার সবাই বাইরে গিয়ে অপেক্ষা করুন, যান আপনি যান। আরে বাচ্চা তো মারা গেছে অনেক আগে, মনে হয় পাথরে লেগে। না ডাক্তার, বুলেট লেগেছে। ডাক্তার প্লিজ। এটা কি? টাকা। কেন? আমার জন্য এইসব হয়েছে, আমি যদি তোলায় না উঠাইতাম এমনটা হইতো না। তোমাকে ভেতরে আসতে দিল কে? এখানে পুরো 5 লাখ, আপনি নিতে চাইবেন পাইবেন, তা না হলে আপনাকে মেরে এই এলাকার ওসিকে দিব। এটা পুলিশ কেস, আমি কিছুই করতে পারবো না। করতে পারবেন, বলবেন আঘাত পেয়েছে, অপারেশন করতে হবে, তারপর ঘন্টাখানেক ড্রামা করে বলবেন মারা গেছে। ইয়া আল্লাহ,
আমার কবিতা কেমন আছে? আমার কবিতার কোনো সমস্যা হয় নাই তো? মাথায় বড় ধরনের আঘাত পাওয়ায় ব্রেন ড্যামেজ হয়েছে, মানে রক্ত জমাট বেঁধেছে, জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। অপারেশন করেন ডাক্তার স্যার, যত টাকা লাগে আমি দিব। প্রয়োজনে আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে আপনার টাকা পরিশোধ করব। দয়া করে ওরে বাঁচান ডাক্তার স্যার, দয়া করে আমার কবিতা রে বাঁচান। ঠিক আছে, আপনাকে এখানে একটা সই করতে হবে। দেন কলম, দেন। হ্যালো, হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে, আমি এক্ষুনি মেহেন্দিগঞ্জ আসছি। ডাক্তার সাহেব, আমার কবিতা এখন কেমন আছে? আই এম সরি। পুতুল পুতুল ভগ্নী আমার কান্না বুকের কাছে, মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে, দেখলে তোরে এক নজরে প্রাণটায় আমার বাঁচে। তোর ভাই নাস্তা না করে কোথায় গেল? কোথায় আবার? হয়তো কবিতার কবরে পাশে বসে কাঁদছে। কেমন আছেন খালাম্মা? ভালো। তোর খবর কি? আপনার দোয়ায় ভালো আছে খালাম্মা। তোর মেয়ের খবর কি? আল্লাহর রহমতে এখন খুব ভালো আছে। এই এই নিন খালাম্মা আপনার টাকা। সময় মতো আপনি টাকা দিয়ে সাহায্য না করলে আমার মেয়ের অপারেশন করাতে পারতাম না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা তোর মেয়ের মাথা ন্যাড়া করেছিস কেন? খালাম্মা, ওর মাথার মধ্যেই টিউমার হয়েছিল, আর মাথায় যে কোনো অপারেশন করতে হলে মাথায় চুল রাখা যাবে না, মাথা ন্যাড়া করতেই হবে। মা, আমাদের কবিতার অপারেশনের সময় তো মাথা ন্যাড়া করেনি। এ তুমি কি বলছো বোন, মাথায় অপারেশন ন্যাড়া করা ছাড়া অসম্ভব। প্লিজ সিট ডাউন। আপনার ব্যথা কোথায়? এইখানে। কতদিন ধরে? আজ 10 মাস হইল। এতদিন দেখাননি কেন? এতদিন জানা ছিল না কারে ধরলে কাজ হইব। প্লিজ এদিকে আসুন। জোরে জোরে শ্বাস নিন, শ্বাস নিন। ভারী কোনো বস্তু টানার সময় হাত কি ব্যথা করে? না। দেখি হাতটা মুঠো করেন, মুঠ করুন। কে তুমি? ভালো কইরা খেয়াল করেন, আজ থেকে 10 মাস আগে এই হাত জোর কইরা কত না আকুতি বিনতি করছে আমার মামুনিরে বাসান। আমার এখনই হইতে বাধ্য করবি না। বল, কবিতা কিভাবে মারা গেছে? সত্যি কি মাথায় আঘাত লাগা মারা গেছে, নাকি তোর গাফলতির কারণে মারা গেছে? না না। তাইলে বল কিভাবে মারা গেছে, চুপ করে আসোস কেন? বল কারা যেন গুলি করে হত্যা করেছে। কবিতার মাথায় বুলেট ছিল, আমার কাছে আসার আগে কবিতা মারা গেছে।
তাহলে সেদিন তুই আমার সাথে মিথ্যা কথা বললি কেন? আমাকে এক লোক মেরে ফেলার ভয় দেখিয়েছে। মাইরে ফেলার ভয় দেখাইছে? হ্যাঁ, সে আমাকে টাকা দিতে চেয়েছিল, আমি নেইনি। কে ভয় দেখাইছে বল, কে ভয় দেখাইছে? আমি নাম জানি না, নাম জানি না। বল কোথায় থাকে? ওদের মেহেন্দিগঞ্জের কথা বলেছে। আগুন যেমন বালার বালা, ওইরম খারাপের খারাপ। কবিতারে যারা হত্যা করছে, আগুন অগো একজন ছাড়ব না। আমার শোরুমে সব লেটেস্ট মাল, আপনি যদি এর চেয়ে ভালো কিছু চান আমাকে দুদিন সময় দিতে হবে আপা। স্যার আপনার ফোন। হ্যাঁ, হ্যালো। ও স্যার, জাপান থেকে? আমি এক্ষুনি আসছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমেশ শ্রীলঙ্কা থেকে টাকা পাঠিয়েছে। হিসাব সব ঠিক আছে তো? 2 কোটি কম কেন স্যার? বিশ্ব বাজারে ডলারের দাম বাড়তি। স্যার আপনি ফ্লোরে বসলেন কেন? আর এই ম্যাডামই বা আপনার কি হন? কখনো মহারানী, কখনো রাজরানী, আবার কখনো চাকরানী। না না না, আমার আংটি হারিয়ে গেছে, জিজ্ঞেস করার পরও আমাকে মিথ্যে বলেছে। জাফর সাহেব, শঙ্কর পাঞ্জার আড্ডায় সেদিন কি হয়েছিল? ছোটখাটো সমস্যা, তাই আপনাকে জানাইনি। আপনি অন্যায় করেছেন। কেউকে কে বলেছে তার সন্ধান আমি 24 ঘন্টার মধ্যে জানতে চাই। আমার এইভাবে ধরছেন কেন এখানে মিজানকে? মিজান কেডা কইলে আমার লাভ? এই নে, এবার বল মিজানকে। দেখা যাক, নাম বললে আরো দেব। আচ্ছা, তোমরা মিজানরে চাইতেছ? মে হো না মিজান। আরে ওরে গাড়ি তো, আপনি যেমনি যেমনি কইছেন অমনি হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও চা, নাও কফি। কফি চমৎকার হয়েছে। আসলে আমার মা মনে হাত লাগলে সব কেমন জানি ভালো হয়ে যায়। আপনি ঠিকই কইছেন, চিনি কম হয়েছে। আরো চিনি দিব? আমার মেয়ে বলে কথা নয়, সে কখনো মাথা তুলে কথা বলে না। মনে হয় গাড়ে ব্যথা আছে। না না, নম্র হয়ে থাকে। এটা বেশ ভালো। কফি কম হয়েছে, আরো কফি দেব। মজা লাগত। এই যে শুনুন। জি বলুন। আমার একটু কথা ছিল। আগুন তুমি জিজ্ঞাসা খারা, আমি আইতাছি, বলেন। আগুন, আমার কোনো দুঃখ নাই, তুই ম্যাডামের সাথে কথা কহ, আমি যাই, কেউ আমার দেয় না তো। এই
এখানে আমার মনের কথা লিখেছি, আপনার ভালো লাগলে উত্তর দেবেন। আমি এখন যাই। ইংরেজি পকেটে থাকা আগুন, আগুন আমার চিঠির উপর। আগুন, তুমি কেন তুমি এমন করছো? কেন, এই শ্যাম্পু ভালো না? আমি শ্যাম্পুর কথা বলছি না। তাইলে আমি নিজেকে কলমে পরিণত করে সব স্বপ্ন কালিতে লিখে, মনের কথা অক্ষরে লিখে, আমার ভালোবাসাকে কাগজ বানিয়ে চিঠি লিখেছি, অথচ তুমি রিপ্লাই দিচ্ছ না। সত্যি কথা বলতে কি, আমি ইংরেজি পারি না। ইংলিশ পারো না? আমি 5 পর্যন্ত লেখাপড়া করছি। তারপর থেকে স্কুলে যাওনি? এর উপরে আমার গ্রামে স্কুল নাই। তার মানে তুমি সত্যি ইংরেজি পারো না? খুব মিষ্টি। তুমি যে সুখের ভাবনা, তোমাকে ছেড়ে যাব না কখনো যদি মরণ আসে, ও কখনো যদি মরণ আসে। এই প্রেমের ভুবনে, এই ছোট্ট জীবনে, এই প্রেমের ভুবনে, এই ছোট্ট জীবনে তুমি আছো প্রতি নিঃশ্বাসে, ও তুমি আছো প্রতি নিঃশ্বাসে। তুমি যে আমার সাধনা, প্রেমেরই বাঁধনে বাঁধনা, থাকো না তুমি আমারই পাশে, ও থাকো না তুমি আমারই পাশে। রাখো আমায় তোমার বুকে রাখো, জন্ম আমার শুধু তোমার জন্য, হই তোমারই প্রেমে আমি ধন্য। চাই ভালোবাসাতে, চাই নতুন আশাতে, চাই ভালোবাসাতে, চাই নতুন আশাতে, সাজাও হৃদয় তুমি বিশ্বাসে, সাজাও হৃদয় তুমি বিশ্বাসে। তুমি যে সুখের ভাবনা, তোমাকে ছেড়ে যাব না কখনো যদি মরণ আসে, ও কখনো যদি মরণ আসে।
তো তোমায় দেখি লাগে ভালো, আধার ঘরে তুমি চাঁদের আলো। এই তুমি এসেছো, চাঁদ হয়ে এসেছো। এই তুমি এসেছো, চাঁদ হয়ে এসেছো। প্রতিদিনই মনের আকাশে, ও প্রতিদিনই মনের আকাশে। তুমি যে আমার সাধনা, প্রেমেরই বাঁধনে বাঁধনা, থাকো না তুমি আমারই পাশে। ও থাকো না তুমি আমারই পাশে। তুমি যে সুখের ভাবনা, তোমাকে ছেড়ে যাব না কখনো যদি মরণ আসে। ও কখনো যদি মরণ আসে। স্যার কেমন আছেন? ভালো। শঙ্কু কোথায়? তোমারে কইতেছি। ওই কালা স্যারের জন্য দুটো স্পেশাল চা দে। কি হইল বলো, শঙ্কু কোথায়? শঙ্কুরে আর পাইবেন না, আপনার মায়ের চোটে শেষ পর্যন্ত ঠিকানা পরিবর্তন করছে। ওরে কোথায় বামু? জাফর নামে একজন সন্ত্রাসী আছে, সব মালামাল উনার কাছ থেকে সারা দেশে পারছে। জয় বইলা সবাই বলা বলি করে। আমার ধারণা শঙ্কু পাঞ্জা জাফরের কাছেই থাকতে পারে। জাফর কোথায় থাকে তা কইতে পারি না। লাগলে আরো কিছু সময় লও। সত্যি স্যার আমার জানা নাই। চলো স্যার। এই টাকার জন্যই আমার জীবন থেকে আমার একটা অঙ্গ হারায় গেছে, আর এখন এই টাকা নিয়ে আমার জীবনটা হারাইতে চাই না। নেন স্যার টাকাটা, নিয়ে যান, নিয়ে যান। মিজান তোমার এই অবস্থা কি করছে? স্যার টাকার লোভে আমি আপনাদের শঙ্কু পাঞ্জার ঠিকানা দিছি বইলা জাফরের লোকেরা এসে আমার তুলে নিয়ে যায়। সেইখানে গুলজান নামে একটা গুন্ডা আমার পা কাটে দেয় স্যার। স্যার ওরে কোনো অবস্থায় ছাড়বেন না স্যার। আর এটাই হইব আপনার দেওয়া আমার কাছে বড় পুরস্কার স্যার। ওরে ছাড়বেন না স্যার, ওরে ছাড়বেন না। Thank you.
ধরতে নে। হ্যালো পুলিশ স্টেশন, অতি সাহেব আছেন? হ্যালো পুলিশ স্টেশন, হ্যালো অতি সাহেব আছেন? হ্যালো ওসিরে ফোন করে কি হইব, তারে কি বলবি? অস্ত্র বিক্রি করার সময় আমি তোর উপর আক্রমণ করছি, একটা ছেলের পা কাইটা ফেলা অপরাধে আমি তোকে একজনের পা ভাঙিয়ে দিছি, কি বলবি তুই? আর কি বলবি? শোন, আজ থেকে 10 মাস আগে রমনা পার্কে দুপুর বেলায় দোলনায় দুলতে থাকা 6 বছরের একটা ফুটফুটে শিশুরে গুলি করে হত্যা করা হয়েছে। মনে কইরা দেখ, ভালো কইরা মনে কর, ভুই লাগেছে সেই কথা বললে তুই মারা যাবি। আমি ওর মৃত্যুর কারণ জানতে চাই, ওর মাথায় আঘাত করা বুলেট চাই, বুলেট ছোড়ার অস্ত্র চাই, ওই অস্ত্র ব্যবহারকারীর হাত চাই, ওর চোখ, ওর প্রাণ সব আমি চাই। বল ওরে কে মারছে? আমি আমি ওই মেয়েকে হত্যা করিনি। তাহলে কে মারছে বল, বল কে মারছে? আমি তোরে কেন মারি নাই জানোস? বাঘ শিকার ধরার সময় ছোট খাটো প্রাণী মাইরা সময় নষ্ট করে না, আবার কি হয়েছে? কয়েক মাস আগে আপনি যে বাচ্চাকে গুলি করে হত্যা করেছেন, আমি নই, আমরা সবাই, জি আমরা সবাই, আমার মনে হয় বাচ্চার ঘনিষ্ঠ কেউ। আমাদের লোক কোথায় আছে? হাসপাতালে, সিরিয়াস মার দিয়েছে। ড্রাইভার হাসপাতালে যাও। ডাক্তার বললো অপারেশন করলে বাঁচবে, 3 লাখ খরচ হবে, অপারেশন করাবেন? মারা যাওয়ার পর ওদের ফ্যামিলিকে 1 লাখ টাকা করে ধরিয়ে দাও। বস, 2 লক্ষ টাকা সেভ হবে। এ বিষয়ে ওকে কে বলেছে সঠিক কিছু বলা যাচ্ছে না। কে বলতে পারে? শাঙ্কু কিছু বলেনি, পুলিশও এ ব্যাপারে কিছুই জানে না, কোপালি ও ত্রিপালি শ্রীলঙ্কায় আছে। তাহলে আর কে বলতে পারে? ডক্টর, 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 হাই হাই মামুনি। তোকে এত রোগা লাগছে কেন মা? নিশ্চয় বিয়ের জন্য টেনশনে ছিল। আসতে না আসতে বিয়ের কথা বললে, এক্ষুনি আমি আবার জাপান চলে যাবো। ড্যাড শুনেছ? ওদের কথা তুই কান্দিস না মা, আমি তোর জন্য 2 জন স্মার্ট ছেলে সিলেকশন করে রেখেছি। ও ড্যাড, জোকস করেছি মা, চল 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 চল। এই কি ড্যাড,
তোমার স্পিড তো দেখছি কমে গেছে। বয়স হয়েছে তোমার তাই কমে গেছে। পালিয়ে এনেছিস মা? ও সরি ড্যাড, গাড়িতে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওকে নিয়ে আয়। গুড মর্নিং। হ্যালো, আমার নাম আসলাম শেঠ, কেমন আছেন? 5 লাখ টাকা নিয়েছিলেন মুখ বন্ধ রাখবেন বলে, অথচ আগুন এসে জিজ্ঞেস করা মাত্রই টিভিতে খবর পড়ার মতো করে সব কিছু পড়ে সুন্দর করে শুনিয়ে দিলেন। আগুনকে বলেছে এতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই, কিন্তু সাথে সাথে জাফরকে জানালে সতর্ক থাকতে পারত। তোমার মেয়ে? না। রোজলিন, 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 মা বাদ, মা গো, ও মা কথা বল, কথা বল মা, কথা বল, কথা বল, তোমরা আমাকে মেরে ফেলো কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। আপনি তোমার মেয়েকে ছেড়ে দেবো, বাট আই হ্যাভ ওয়ান কন্ডিশন। কি কন্ডিশন? ইয়েস, এই গাছের চারদিকে তোমাকে 1000 বার রাউন্ড দিতে হবে, তুমি থামলেই ট্রিগারে টান দেব। আচ্ছা ঠিক আছে, আমি দৌড়াবো। ওকে, রাউন্ড ফাস্ট। First.